আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসছি আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের একটা ব্লগ নিয়ে। আমি চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী ইফতার মেলাতে, চকবাজারের ইফতার মেলাতে, ইফতার বাজারে। তো চকবাজারে কিন্তু বাংলাদেশের ঢাকার মধ্যে যারা আছেন, যে কোনো প্রান্ত থেকে কিন্তু মানুষ ইফতার কিনতে চলে আসেন। তো আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা খাবার সম্পর্কে আইডিয়া দিব এবং খাবারের দাম সম্পর্কে আইডিয়া দিব আর লোকেশনটা একটু দেখাই দিব, যাতে আপনাদের কিনতে সুবিধা হয়। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করলে কিন্তু আমার প্রতিদিনের আপডেট দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপুরা ভাইয়ারা, তাদেরকে অনেক ধন্যবাদ। তো প্রত্যেকটা খাবারই আমি আপনাদেরকে দাম দেখাবো, আর বড় বাপের পোলা খায় তো আছে স্পেশাল। তো চলুন দেখি। দোকানদার ইফতার পার্টির জন্য এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন। রাখেন এই সেই খাবার, এটার নাম হচ্ছে বড় বাপের পোলা খায়। এই ঝালমুড়িটা কিন্তু অনেক কিছু দিয়ে বানানো হয়, তো এই স্পেশালিটি কিন্তু অনেক। তো এটার কেজি হচ্ছে 500 টাকা কেজি, এর মধ্যে অনেক কিছু দিয়ে বানানো হয়। এখানে যারা আসেন তারা অবশ্যই এখান থেকে এই ঝালমুড়িটা কিনে নিয়ে যান। আর এই সম্পর্কে ভাইয়া আমাকে কিছু বলবেন, এর মধ্যে কি কি দাম? যেমন গরুর মাংস, খাসির মাংস, খাসির কলিজা, গরুর কলিজা, মগজ, তারপরে কাবাব আছে, ডিম আছে, তিন রকমের ভাই। ভেজিটেবল নাই? আছে আছে আছে, সব আছে। এগুলো কি? এগুলো কি আঙ্কেল? এগুলো কত করে? তো আপনারা কিন্তু এই দোকানে এসে একবার ভালো ভিজিট করবেন। এখানে কিন্তু দেখেন সব ধরনের রোস্ট আছে। তো এটা কি দেশি মুরগি? এটা কত করে পড়বে পার পিস? 350 টাকা এক পিস। আচ্ছা, এই যে রোস্টটা হবে কিন্তু অনেক বড়। আর এই কবুতর রোস্ট গুলো কত করে? আচ্ছা, কোয়েল পাখি হতে 60 টাকা শুধু? শুধু 60 টাকা কোয়েল পাখির রোস্ট হতে 60 টাকা। আর এটা হচ্ছে কবুতর রোস্ট 120 টাকা। আর এগুলো কত করে? 70 আর 60 টাকা। আচ্ছা, এখানে শুধু কাবাব আছে, এগুলো কত করে? 600 টাকা কেজি। আচ্ছা, আপনারা একবার হলে দোকানটাতে ভিজিট করবেন। এটা শহীদ স্টোরের নিচে কিন্তু ওনারা বসে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, হচ্ছে সুতি কাবাব। সুতি কাবাব। তো আঙ্কেল আমাদেরকে হেল্প করবেন। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আলী হোসেন, এটা কি কেজি হিসেবে বিক্রি করেন না পিস? কেজি হিসেবে বিক্রি করি। আচ্ছা, এগুলো কেজি কত? কেজি হলো 700 টাকা। 700 টাকা কেজি। ইয়াস ভিউয়ার্স, আপনারা আসলে কিন্তু এই দোকানটা একবার হলো ভিজিট করবেন, 700 টাকা কেজি। আঙ্কেল, পরোটার দাম কত করে? এগুলো কত করে? 50 টাকা, 60 টাকা, 30, 20 টাকা, 20 টাকা, 50 টাকা, 60 টাকা। এটা কি চিকেন পরোটা? দেখাবো হচ্ছে ঘুমনি, এগুলো কিন্তু ইফতারের জন্য অতি প্রয়োজনীয়। আই বাবু, কত করে বিক্রি করো? দোকান করে, দোকান করে।
কত করে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর এগুলো? এটা 160। আচ্ছা, এটা হচ্ছে 160, আর এটা হচ্ছে শুধু 60 টাকা করে। আর এগুলো কিন্তু অনেক স্পেশাল। তো আপনারা এখানে আসলে কিন্তু মেক্সিকান ফুডও পেয়ে যাবেন। পিজ্জা কত করে ভাইয়া? পিজ্জা 50 টাকা। পিজ্জা হচ্ছে 50 টাকা পার পিস। সেই দোকানে আসলে কিন্তু সবকিছু পাবেন। দেশি মুরগি সব পেয়ে যাবেন। রোল কত করে? 30 টাকা। 30 টাকা করে। এখন যেহেতু লাস্ট টাইম সব বিক্রি হয়ে গেছে, দেখেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে স্পেশাল কিছু খাবারের আইটেম। তো এগুলো হচ্ছে রান্না করা, কিছু তরকারিও আছে। তো আপনারা সাথে থাকেন, দেখবেন। আচ্ছা আঙ্কেল, এটা কিভাবে বিক্রি করেন? এটা কিভাবে বিক্রি করেন? এটা কি কালাপুনা? কত কেজি? কেজি 1200 টাকা। কেজি 1200 টাকা। কিভাবে বিক্রি করেন? বক্স 100। আচ্ছা, বক্স হচ্ছে 100 টাকা। আর এটা? এটা কেজি 800 টাকা, বক্স 90 টাকা। এটা কি কি গরু নাকি ইয়ে? আপনারা দেখেন যে হামিদিয়া লাইব্রেরির নিচে আসলে কিন্তু আঙ্কেলের দোকান থেকে এগুলো নিয়ে যেতে পারেন। তাই হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে মুড়ি। মুড়ি না হলে কিন্তু ইফতার কমপ্লিট হয় না। তো এখানে কিন্তু বস্তা বস্তা মুড়ি আছে। তো ভাইয়া, মুড়ি কত করে কেজি? 70 টাকা আর 120 টাকা। আচ্ছা, 70 টাকা আর 120 টাকা। আপনারা ঢুকলেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন। এই যে মধুভনের অপোজিটে কিন্তু এই দোকানটা।